আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চাষি রেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব, আপনারা যদি ধানের অধিক ফলন পেতে চান, ধানের শীষের দৈর্ঘ্য বাড়াতে চান, দাগমুক্ত চকচকে ধান ফলাতে চান এবং ফলনের পরিমাণ বাড়াতে চান, তাহলে ধানের শীষ বেরোনোর আগে কি কি পরিচর্যা করবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকের এই মূল ভিডিওতে আলোচনা করব। তাছাড়াও আজকের এই ভিডিওতে একটি শক্তিশালী এবং কার্যকরী মিশ্রণের কথা তুলে ধরব, তাই আপনারা সাথে থাকুন। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইয়েরা, আমরা যারা ধান চাষ করে থাকি, শেষ মুহূর্তে এসে আমাদের চিন্তা কয়েক গুণ বেড়ে যায়। আমরা প্রত্যেকে চিন্তা করি যে গত বছরের তুলনায় এবছর ধানের শীষের দৈর্ঘ্য কেমন হবে, কিভাবে রোগবালায় মুক্ত ফসল উৎপাদন করতে পারবো, সর্বোপরি আমরা কিভাবে লাভবান হতে পারবো, এই বিষয় নিয়ে আমাদের কিন্তু টেনশন চলতেই থাকে। তো তারই প্রেক্ষিতে ধানের পরিচর্যা বিষয়ে আপনাদের মাঝে একটা কথা উল্লেখ করতে চাই, ধানের শীষ বের হয়ে গেলে কোনো প্রকার বালাইনাশক, পিজিআর এবং অনুখাদ্য ধানে প্রয়োগ করবেন না, এতে লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি হবে। কারণ ফুলের পরাগরেণুতে এসব উপাদান স্প্রে করলে পরাগায়নে বাধাগ্রস্ত হবে, ধানের শীষের চিটার পরিমাণ বেড়ে যাবে, ধানের শীষ বের হওয়ার থেকে ফুল ফোটা অবস্থা পর্যন্ত 8 থেকে 10 দিন সময় লেগে যায়। এ সময় খুব সেন্সিটিভ, এ সময় কোনো প্রকার বালাইনাশক, কোনো প্রকার পিজিআর এবং কোনো প্রকার অনুখাদ্য প্রয়োগ করা যাবে না। যদি থোর অবস্থায় কিংবা ধানের গর্ভ অবস্থায় একটা ভালো পরিচর্যা করতে পারেন, তাহলে এর সুফল কিন্তু পরবর্তী সময়ে পাবেন। ধানের শীষের দৈর্ঘ্য খুব সুন্দর হবে এবং পরবর্তী সময়ে আপনি ভালো ফলন পাবেন। সম্মানিত চাষি ভাইরা, এই পর্যায়ে একটি ভালো মিশ্রণ হবে, একটি ছত্রাকনাশক, একটি পিজিআর, একটি কীটনাশক এবং একটি অনুখাদ্য। ছত্রাকনাশক ধানের শীষ বের হওয়ার আগে ব্যবহার করবেন, তার একটা মূল কারণ এই যে ধানের পতাকা পাতা বের হবে, সবচাইতে বেশিরভাগ খাবার যোগান দেয় এই পতাকা পাতা আর সূর্যের আলোর সাহায্যে সবুজ ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে। তাই ধানের এই পতাকা পাতার মধ্যে যাতে কোনো প্রকার ছত্রাক আক্রমণ ঘটাতে না পারে এবং পরবর্তী সময়ে যে শীষটা বের হবে সেই শীষের দানাগুলো স্পষ্ট চকচকে হয় এবং তার মধ্যে যাতে কোনো প্রকার ছত্রাক আক্রমণ করে শীষ এবং পতাকা পাতাটিকে সংক্রামণ করতে না পারে, সেজন্য অতি দ্রুত উন্নত মানের একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে। দ্বিতীয়ত, এর সাথে একটি পিজিআর স্প্রে করবেন। তার একটাই মূল কারণ, পিজিআর যদি আপনারা স্প্রে করেন তাহলে শীষের আগা থেকে গোড়া পর্যন্ত দানাগুলো থাকবে, প্রত্যেক দানায় যাতে ঠিকঠাকভাবে দুধ ভরে যায় এবং পরবর্তী সময়ে ভালো মানের একটা চাল হয়, সেজন্য একটি পিজিআর আপনাকে প্রয়োগ করতে হবে। তৃতীয়ত হচ্ছে অনুখাদ্য প্রয়োগ। এ সময় অতি দ্রুত কিন্তু আপনাকে অনুখাদ্য প্রয়োগ করতে হবে। যখনই কোনো ফুল থেকে ফল হয় সে সময় অনুখাদ্য কিন্তু চাহিদা খুব বেড়ে যায়, যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে, যে কোনো ফসলের ক্ষেত্রে, এক্ষেত্রে এ সময় আপনাকে একটা অনুখাদ্য স্প্রে করতে হবে। আপনারা বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে পারেন অথবা আপনারা ক্লিয়ার মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু এ সময়ে ব্যবহার করতে পারেন। আর অতি দ্রুত একটি কীটনাশক প্রয়োগ করবেন, কারণ যখনই আপনারা ধানের জমিতে থোর আসে যাবে, কয়েকদিন পরেই যখন ধানের শীষ বের হয়ে যাবে সে সময় মাজরা পোকা আক্রমণ লক্ষ্য করা যায়। মাজরা পোকার আক্রমণে ফলন কমে যায় শতকরা 13 থেকে 26 ভাগ, তবে ব্যাপক আক্রমণ হলে শতকরা 30 থেকে 70 ভাগ পর্যন্ত কিন্তু ফলনটা কমে যায়। তাই মাজরা পোকা দমন খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা। এছাড়াও এ সময় পাতা মরানো পোকার আক্রমণ লক্ষ্য করা যায়। এই পাতা মরানো পোকার পাতার সবুজ ক্লোরোফিল উপাদানকে সাদা করে ফেলে, ফলে ধান গাছ খাদ্য উৎপাদনে ব্যাঘাত ঘটে। তাই এগুলো থেকে এ সময় একটা সুরক্ষা দেওয়ার জন্য সমস্ত কিছু মিলিয়ে একটি শক্তিশালী মিশ্রণ এই সময় স্প্রে করা অতি দ্রুত প্রয়োজন। আপনারা কী কী মিশ্রণ প্রয়োগ করবেন আজকে এই ভিডিওতে শেয়ার করব। সম্মানিত চাষি ভাইরা, ছত্রাকনাশক হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন সিনজেন্টা কোম্পানির এমিস্টারটপ। প্রতি লিটার পানিতে 1 মিলিহারে, এর মূল উপাদান হচ্ছে অ্যাজোক্সট্রোবিন ও ডায়োফেনাকোনাজল, অথবা বায়ার কোম্পানির নাটিভো, এর মূল উপাদান হচ্ছে টাইফ্লোক্সটাবিন এবং টেবুগোনাজল। আর ভারতবর্ষের কৃষক ভাইরা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা কৃষি রসায়ন কোম্পানির কৃষিবীর এই ছত্রাকনাশকটি ব্যবহার করতে পারেন। এটি প্রতি লিটার পানিতে 2 মিলিহারে মিশিয়ে স্প্রে করবেন এবং পিজিআর হিসাবে ব্যবহার করবেন অটো কোম্পানির মিরাকুলান। মিরাকুলান হচ্ছে প্রাকৃতিকভাবে সংগঠিত সক্রিয় উপাদান, তদন্ত কার্যক্রম সম্পন্ন উদ্ভিদের উদ্দীপক, ট্রাইকন্টোনাল ভিত্তিক অধিক কার্য সম্পন্ন অধিক বৃদ্ধি উৎপাদক। আর ভারতবর্ষে যে সকল কৃষক ভাইরা দেখছেন, আপনারা স্পেশালি ধানের জন্য ডিজাইন করা ক্রিস্টাল কোম্পানির নিউট্রোজেন পেরি ব্যবহার করতে পারেন। এটি প্রতি লিটার পানিতে
2 মিলিহাই হিসাবে ব্যবহার করবেন এবং প্লেন নরমাল অনুখাদ্য হিসাবে বোরন ব্যবহার করতে পারেন এটি 16 লিটার পানিতে 20 গ্রাম হারে ব্যবহার করতে পারেন বোরনের মধ্যে সিনজেন্টা কোম্পানির বিঙ্গো ব্যবহার করতে পারেন এবং এর সাথে কীটনাশক হিসাবে পরবর্তী সময়ে মাজরা পোকার সমস্যা ব্যাপকভাবে লক্ষ্য করা যায় এবং পাতামরানোর পোকা যাতে লক্ষ্য করা না যায় ঘাস ফিরিং এর সমস্যা যদি লক্ষ্য করা না যায় সেজন্য ব্যবহার করতে পারেন বায়ার কোম্পানির ভায়াগো এটি 16 লিটার পানিতে 10 মিলিহারে মিশিয়ে স্প্রে করবেন এছাড়াও এক কয়েকটি উপাদান একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন এতে কোনো সমস্যা নেই বর্তমানে লেটেস্ট টেকনিক্যাল গুলো আপনারা প্রয়োগ করার চেষ্টা করবেন এতে আপনার অনেক কিছু জিনিস একসাথে মেশানো যায় তাহলে বারবার স্প্রে করার যে পরিশ্রমটা আপনার জমিতে করতে হয় সেই ঝামেলাটা আর করতে হবে না এবং পরবর্তীতে আপনার সময়ও বেঁচে যাবে সম্মানিত চাষি ভাইরা আপনাদের সাথে শেয়ার করলাম একই প্রযুক্তির ছত্রাকনাশক ব্যবহার করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই যারা ভারত এবং বাংলাদেশ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো এই সময় অতি অবশ্যই কিন্তু একটা ভালো মানের ছত্রাকনাশক একটি ভালো মানের পিজিআর একটি ভালো মানের অনুখাদ্য এবং একটি ভালো মানের কীটনাশক প্রয়োগ করবেন সম্মানিত চাষি ভাইরা এতক্ষণ আমরা আলোচনা করলাম যে ধানের শীষ বের হওয়ার আগে আমরা কি কি পরিচর্যা করতে হবে এবং যে একটি শক্তিশালী মিশ্রণের কথা আপনাদের মাঝে শেয়ার করলাম এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।